আমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে দেবে কি গো বাসা আমায় দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে ঠাকুরিয়ার ব্যানার্জি পাড়া রোড থেকে লেক গার্ডেন্সের দূরত্ব ঠিক কতটা, এই সহজ প্রশ্নের উত্তরটা কিন্তু খুব একটা সহজ নয়। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে 48 বছরের বাংলা গানের ঐতিহ্যের একটা ইতিহাস, জড়িয়ে আছে আমাদের মতো অনেকের কৈশোরের বা শৈশবের স্মৃতির সঙ্গে পরিণত বয়সের অনুভূতি, জড়িয়ে আছে প্রায় 400 বেশি ছায়াছবিতে অসাধারণ গানের নিদর্শন, দেশে বিদেশে অনেক সঙ্গীত অনুষ্ঠান, অনেক খ্যাতি সম্মান, জড়িয়ে আছে সেই শনি রবিবারের অলস দুপুরের অনুরোধের আসরের শেষ গানটি শোনার প্রতীক্ষার সেই সমস্ত স্মৃতি, আর আছে অসংখ্য রেকর্ড ও ক্যাসেটে অনেক অনেক বাংলা গানের নিদর্শন। এই সব কিছু সমষ্টি মিলিয়েই হলো ওই ঢাকুরিয়ার ব্যানার্জি পাড়া রোড থেকে লেক গার্ডেন্সের দূরত্বর সঠিক পরিমাপ, সঠিক ইতিহাস, যে ইতিহাসের আরেকটি নাম গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, যাকে নিয়ে আমাদের আজকের এই কথায় ও সুরে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের জন্য আমরা এই ইতিহাসের গতিমুখটা একটু বিপরীত দিকে নিয়ে যেতে চাই। সন্ধ্যাদি, আপনি যদি আপনার সঙ্গীত জীবন সেই 48 বছর আগে শুরু না করে আজকে অর্থাৎ 1991 এর শেষের দিকে শুরু করতেন, তাহলে ছবিটা কিরকম দাঁড়াতো? আচ্ছা ভাই, তাহলে তো আমাকে 45 বছর আগে আগেও ফিরে যেতে হয়। হ্যাঁ নিশ্চয়ই। আর আগেকার যে সমস্ত দিকপাল সুরকারদের আমি পেয়েছিলাম, আজ তো তাদের মধ্যে বেশিরভাগই চলে গেছেন, একজন দুজন যারা আছেন তারা আজ বার্ধক্যে উপনীত, আর আমার দাদা
যিনি আমাকে ঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে এসেছেন। তিনি তো আর নেই, এদের তো পেতাম না। তুমি যখন আমার জন্মস্থান এবং আমার প্রথম যেখানে আমার গান শেখার হাতে খড়ি সেই সারে গামা দিয়ে, আমি সেই জায়গা থেকে একটুখানি শুরু করি। ঢাকুরিয়ায় ওই কলকাতার কাছেই মফস্বল শহরে আমার জন্ম। যেমন আর পাঁচটা সাধারণ ঘরের ছোট ছোট বাচ্চারা যেমন মানুষ হয়, আমিও তেমনি স্বাভাবিকভাবে মানুষ হয়েছি একদম প্রাকৃতিক আবহাওয়াতে। আর তারপরে আমাকে গান শেখাবার জন্যে, মানে আমি একটু আদ্রুই বাবার সঙ্গে গান করতাম, তো ঠাকুর দেবদার গান করতাম, বাবার বন্ধুরা সব শুনতে চাইতেন। তো আমার গানে এবং অনেক আমাদের বাড়ি রেডিও রেকর্ড কিছু ছিল না, তো দূরে কোথাও হলে ছুটে শুনতে যেতাম। তো আমার গানে এরকম আগ্রহ দেখে আমার দাদা আমাকে গান শেখাবার জন্যে, মানে ভালোভাবে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেওয়ার জন্যে অধ্যাপক ডক্টর আমার অতি শ্রদ্ধেয় মাস্টারমশাই যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে নিয়ে যাওয়া। এবং সেখান থেকে তখনকার দিনে যেমন খুব বড় বড় নাম করা কনফারেন্সগুলো, যেমন অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্স, অল বেঙ্গল মিউজিক কনফারেন্স, এই কনফারেন্সের প্রাককালে যে প্রতিযোগিতা হতো, সেই প্রতিযোগিতায় উচ্চ প্রতিযোগীর সম্মান লাভ করা থেকে উচ্চ প্রতিযোগিতার সম্মান লাভ করে এই সমস্ত সুরকারদের দৃষ্টি আকর্ষণ করা যায়। মানে সত্যি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে আমাদের বাংলা গানের ঐতিহ্যে যারা বিভিন্নভাবে নানাভাবে অনুপ্রেরণা যুগিয়েছেন তাদের সান্নিধ্যে আসার সুযোগ একটা পেয়েছিলেন। মানে এতে দেখা যাচ্ছে যে তাহলে আজকের দিনে আত্মপ্রকাশ করলে না পাওয়ার তালিকাটা সেই হিসেবে অনেক বেশি পাওয়ার চেয়ে। তারপরে ধরুন আপনি চিত্র ছায়াছবিতে যে প্লেব্যাক মানে নেপথ্য কণ্ঠের দিকে গেলেন, গোড়ার দিকে, সেই সময়ের একটু কথা বলুন এবং সঙ্গে সঙ্গে একটু যদি তখনকার স্মৃতিচারণ করে দু একটি গানও আমাদের শোনান তাহলে আমাদের আজ খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি যখন আগে তো আমি গ্রামোফোন রেকর্ড করি, সেটা বোধহয় কবে 1945 সালে আমার প্রথম রেকর্ড বেরোয়। 1944 সালে আমি প্রথম যে গানটা করেছিলাম মনে আছে, একটু বলি? নিশ্চয়ই শুনুন। কারণ আমি তো তখন আমার কোনো ধারণাই নেই কিভাবে মাইক্রোফোনের সামনে গান গায়, উপরে গেলে কতটুকু কি পেছ হয়ে না নিচে আসলে সামনে যায়। তো যিনি রেকর্ডিস্ট ছিলেন তিনি আমায় এমন ধমকালেন, বলে এই তুমি খবরদার এদিকে নড়বে না, ওদিকে নড়বে না, এদিকে নড়বে না। আমি তো ঘাবড়ে গেলাম আর খুব রেগেও গেছি। বললো তুমি গানের মধ্যে মধু উৎসব কি, আবার উৎসব কি বললে? আমার এত রাগ ধরে গেল, কারণ উৎসব কি উৎসব, তখন ওইটুকু বয়সে 13 বছরের মেয়ে আমি রেকর্ড করছি, এখন উৎসব গানে হয়ে গেছে উৎসব। তারপরে আমার একটা জেদ চেপে গেল, ঠিক আছে আমি পরে গান গেয়ে আমি দেখাবো। তারপরে ওর সঙ্গে আমার এত এত সুন্দর একটা সম্পর্ক গেল ছোট বোন আর বড় ভাইয়ের মতো। আর আমি এবার একটা কথায় আসি, এই যে আগেকার দিনের পরিবেশ কিরম ছিল, গানের পরিবেশ সামগ্রিক একটা মানে পরিমণ্ডল গান হয়েছে আগেকার দিনের গানের যে পরিমণ্ডল, এরকম আজকেরকার মতন কমার্শিয়াল তো ছিল না। আচ্ছা, হ্যাঁ, তখন কি হতো,
ঘাটটা কি এখন হয়তো যান্ত্রিক দিক দিয়ে সমস্ত টেকনিক্যালি হয়তো অনেকটা উন্নত হয়েছে? হ্যাঁ, সে নিশ্চয়ই। তখন কি হতো, প্রত্যেকের তো একটা আলাদা আলাদা বিভাগ, যেমন প্রযোজক আছেন, একটা ছবি পরিচালক আছেন, মানে ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, তারপরে গীতিকার আছেন, শিল্পী আছেন। তখনকার হতো কি, গানের গানটাকে ভীষণ গুরুত্ব দেওয়া হতো, সুন্দরভাবে কোন সিচুয়েশনে কি গান। একজন গীতিকার তিনি খুব যত্ন নিয়ে লিখতেন, সুরকারের হয়তো তিনি গান, আমি এরকম দেখেছি, গান লিখছেন, পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না, পাঁচ ছবার, সাতবার, আটবার করে তিনি লিখে যাচ্ছেন, তারপরে তখন শিল্পী স্রষ্টা সবার হাতেই সময়টা আরো বোধহয় বেশি ছিল, এবং সেই জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারা সময়ের কথা আসায় আমি একটা কথা মনে পড়ে গেল, কারণ প্রথম যখন আমি থিয়েটারে ঢুকলাম, মানে ছবির জগতে আমার যে হাতে খড়ি রায়দার কাছে, তখন এক মাস কিন্তু অঞ্জনগড় ডাবল ভার্সন ওই গান কিন্তু আমি মানে এক মাস ধরে শিখে তারপরে ফাইনাল রেকর্ডিং করেছিলাম। একটা কথা তোমায় বলছি, এই যখন আমরা গান গান শিখছি, ছবির গান শিখছি কি বেসিক রেকর্ডে গান শিখছি, তখন কি হতো, মানে এমনকি আমি দেখেছি সেখানে প্রযোজক শুনতে এসছেন, যিনি নায়ক বা নায়িকা নায়িকা ওরা শুনতে এসছেন, এমনকি স্ক্রিপ্ট রাইটার, গীতিকার তো থাকবেই, তো সবাই মিলে বুঝে যায় তখন যেন একটা 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 পরিবারের মধ্যে আমরা সবাই আছি, প্রতিজনই প্রতিজনের ব্যাপারে একটা যত্ন নিচ্ছেন, কি করে জিনিসটা ভালো দাঁড়ায়, এটা একটা বিরাট ব্যাপার তো। আর আজকেরকার মতন একটা ওই রেডিমেড ব্যাপার, ক্যাসেটে গান তুলে দিলাম, মানে শিল্পী সেই ক্যাসেটে গানটা তুললেন, তুলে অ্যারেঞ্জার হয়েছে আজকাল নতুন, তখন তো অ্যারেঞ্জারের যুগ ছিল না। একটা কথা আমি নিশ্চয় বলবো, তখনকার যারা এই সঙ্গীত পরিচালক ছিলেন তারা উচ্চাঙ্গ সঙ্গীত প্রায় সবাই জানতেন, শিখেছেন, পাশ্চাত্য সঙ্গীত সম্বন্ধে তাদের কিছু ধারণা ছিল, এমনকি যত রকমের আমাদের ভারতীয় বা আমাদের নিজ দেশে যে সমস্ত লোকসঙ্গীত আছে, কীর্তন, এ সমস্ত সম্বন্ধে এত সুন্দর একটা সামগ্রিক ধারণা ছিল, যার জন্য সব রস মিলিয়ে একটা একটা যে সুরটা যে করতেন তারা জেনে বুঝে এত কনফিডেন্ট, এত আত্মবিশ্বাস ছিল যে মানে কোনো মানে দ্বন্দ্ব ছিল না। আপনি সমাপিকা ছবির কথা বললেন, আপনি বলছেন যে অঞ্জনগড়ে যদিও প্রথম প্লেব্যাক করলেন কিন্তু প্রথম মুক্তি পেয়েছিল সমাপিকা, সেই ছবিতে কিরকম গান ছিল? দিদি সমাপিকাতে আমার চারটে গান ছিল। অবশ্য আমি একটা কথা অনেকবারই বলেছি যে সুনন্দা দাদি বলেছিলেন যে আমার বয়সের তুলনায় এত ছোট মেয়ে, ওর কণ্ঠ আমার লিপে কিরকম হবে। যাই হোক, সেই ছবি বেরোবার পর জনসাধারণ আমাকে ভবিষ্যতের একজন শিল্পী বলে স্বীকৃতি দিলেন। তো একটা গান ছিল, রবিদা বলেছিলেন যে এই ছবির দুটো গান, আর একটা ছিল মানুষের মনে ভোর হলো আজ অরুণ গগন আলোকের শিশু ছুটে সে বলে আলোক তীর্থে চল, মানুষের মনে ভোর হলো আজ অরুণ গগন তল, আলোকের শিশু ছুটে সে বলে আলোক
আচ্ছা সুমির ভাই, আমি মনে একটা কথা আমার বলা দরকার। তখনকার দিনের গান হতো, তাতে ছিল অস্থায়ী অন্তরা সঞ্চারী আর একটা অন্তরা। এখনকার অন্তরা বলে কোনো বালাই নেই। তখনকার মানে সঞ্চারী যে কত ভালো হতে পারে, কত সুন্দর হতে পারে। আমি তোমায় একটু একটু শুনে দিচ্ছি। যদি গো মাধবী চাঁদ ওঠে কোনো রাতে, খুঁজো না আমায়। যদি গো মাধবী চাঁদ, যদি গো মাধবী চাঁদ ওঠে কোনো রাতে, খুঁজো না আমায়। মন যদি চায় সে কি পায়, মন যদি চায় সে কি পায়, মন যদি চায় সে কি পায়। আরেকটা সঞ্চারী বিস্তারিত ভাবে সুরের প্রাধান্য কাব্য মেলোডি